আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কাল আগামীকাল ঈদ, আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানালাম। সন্ধ্যা ইফতারে খেয়ে আমি আমার নাস্তা, মানে এই ঈদের রান্নাটা শুরু করব। এটা একটা আপু অনলাইনে, আপুর থেকে আমি লাচ্ছা সামাইটা নিয়েছি। আমি দেখাচ্ছি যে কী কী ভালো সামাইটা। আমি আগে বাজার থেকে কিনতাম, অলিম্পিয়া থেকে কিনতাম লাচ্ছা সামাই, কিন্তু আসলে এটার কাছে ওগুলা কিছুই না। আপু এত ভালো সামাই বানায় আমি জানতাম না, আমি প্রথম নিয়েছি। যাই হোক, আবার বেশি বলা হয়ে যাবে, বলে লাভ নাই। তাই আমি এখন বসাই দিব সাদার আব্বুর জন্য লাচ্ছা সামাই করব, আর দুই ভাগে করব আর কি। একটা দারোয়ানদের জন্য করব, একটা আমাদের জন্য করব। দারোয়ানদেরটা বাটি ধরে নিচে দিয়ে আসবে সকালবেলা, তারা খাবে। আর একটা থাকবে সাদার আব্বুর জন্য ফ্রিজে। তা দুধটা একটু সেঁকে নিচ্ছি, যে দারচিনি এলাচি বা কোনো ময়লা টয়লা, চিনির ময়লা থাকলে এইগুলো থেকে যাবে আর কি। ছেঁকে আমি দুধটা, গরম দুধটা সেমাইতে দিব। একদম উতরানো দুধটা আসলে সেমাইতে দেওয়া উচিত না, তাহলে গলে যায়। একটু ঠান্ডা, মানে গরমের একটু ঠান্ডা, জাস্ট একটা আন্দাজ আর কি, যে গলবে না এরকম আর কি। দিয়ে দিলাম, দুই বাটি করব, একটা নিচে দারোয়ানদের জন্য, একটা আমাদেরটা হয়ে গেছে, এখন দারোয়ানদের জন্য হচ্ছে। দেখতে আমি আলমন্ড আর পেস্তা বাদাম আমি একটু ঘিয়ে ভাজি করে নিলাম। আর এখন বসাচ্ছি নোয়াবে সেমাই। এটা সাদের খুব পছন্দ, তো 30টা রোজা রেখে জিজ্ঞাসা করলাম যে তোমার জন্য মিষ্টি কী করবো, ও বললো যে আমার জন্য নোয়াবে সেমাই করবা। তো আমি সেমাইটা দেখেন, আপুর সেমাইটা কত নরম আর কি, চিকন ভাজা আর ঘি, এটাতে আর কিছু দিতে হয়নি আমাকে, শুধু ভাজি করছি আমি। এত সুন্দর সেমাই আমি আসলে কখনো দেখি নাই। তা আমি এখন সেমাইটা দেখেন একদম চিকন সাম্পাপড়ির মতো। তাই আমি এখন নোয়াবে সেমাই বসাবো, এটাকে একটু ভাজবো হালকা জালে সেমাইটাকে। আমি আসলে কাউকে রান্না শিখাই না, আমি যা রান্না করি সেটা একটু দেখাই, কারণ আমার তো দেখানোর মতো আর কিছু নাই। আমার হাজব্যান্ড, সে তার কাজে থাকে, এমন না যে সে আমার সাথে সঙ্গ দেয় বা আমার ভিডিওতে সে সাপোর্ট করে, বাচ্চারাও না, ছেলেটাও না, হয়তো বা দেখেছেন আমার ছেলে কখনো ভিডিওর সামনে আসে নাই, যার জন্য আমাকে আমার আমার যা ছোটোখাটো আমার যে ইয়া, আমি সেটুকু দেখাই, আমি কাউকে রান্না শেখাই না। এখন চিনি দিলাম এক কাপ, দিয়ে এটাকে নাড়বো। চিনিটা কিন্তু গলবে না, আপনার শ্যামের সাথে গলে যাবেন, এটা মচমচাই থাকবে, আস্তই থাকবে আর কি। এখন আর একটু লাল ভাজা করবো, চিনিটা মিশাচ্ছি। এবার গুঁড়া দুধ দিলাম হাফ কাপ, দিয়ে এখন মিশাই। আসলে নবে শ্যামেটা আসলে অন্যরকম মজা, পারফেক্টভাবে করতে পারলে খুবই মজা। আমার হাতে একদম পারফেক্ট হয় নবী সেমাইটা। তো এটা ভাজা টাজা করে আমি এখন নামাই ফেলবো। আমার ঘরে আসলে মিষ্টি তেমন কেউ খায় না, স্বাদ একটু খাবে, স্বাদের আবার দুই একদিন হয়তো বা খাবে, তারপরে বাকি মিষ্টিগুলো আমাকে ওই খালাকে জোর করে করে দিয়ে খেয়ে নষ্ট হয়ে যাবে দিদি। তো এখন আমি একটা ডিশের মধ্যে এই ভাজা সেমাইটা সেট করবো, সবটুকু দিব না, হাফ দিব, আর বাকিটুকু হাফ ফ্রাই প্যানেই থাকবে। সেট করছি, সমান করে সেট করব। একদম সঙ্গে ইয়া দিয়ে, স্প্যাচুলা দিয়ে একদম সমান করে চেপে চেপে সমান করে দেব। তারপরে এখন আমি আমার লিকুইড তৈরি করছি। এখন এক লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করছি, আমি এটা দেখাতে ভুলে গেছি, হাফ লিটার করেছি। সেখানে মধ্যে আমি হাফ কাপ ক্রিম দিলাম, তারপরে কর্নফ্লাওয়ার দিলাম চার টেবিল চামচ, আর হাফ আর
एक कप देव कंडेंस मिल्क और हाफ कप देव गुड़ा दूध दिए बसाय दिलाम ওগুলা দেখাইতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একা করছি তো। তো এখন এই যখন ঘন হয়ে আসছে ক্রিমটা, হাফ কাপ গুঁড়া দুধ দিব এটার সাথে আবার, আর হাফ কাপ ফুল ক্রিম, ক্রিম পাওয়া যায় ডানো বা নেসলে সেটা। তো এই যে আমার এটা ঘন হয়ে গেছে, আমি আস্তে করে ওই সেট যে করছি, শ্যামাই যে সেট করছি একটা ডিশে, সেটার মধ্যে ঢেলে দিলাম। অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য, একটু মানে একটু বসার জন্য, বসলে বাকি সময়তে আমি আস্তে করে উপরে সেট করে দেব। সময় দিয়ে দিয়ে এখন আমি বাদামগুলো ছিটাই দিচ্ছি। আমার রান্নাঘরের লাইটটা এমন একটা জায়গায় যে আসলে অন্ধ ছায়া পড়ে বা অন্ধকার হয়ে থাকে, রান্নাটা ঠিক মতো দেখাইতে পারি না। তো এই আমার নোয়াবি শ্যামাই হয়ে গেল। আসলে এবার কেউ কারো বাসে আসতে পারে নাই, আমার এই নোয়াবি শ্যামাইটা কেউ টেস্ট করতে পারলো না, নাহলে আমার ভাসুরের বাচ্চা টাচ্চারা সবাই আসে, ননদের বাচ্চারা আসে, সবাই খেত। আর ওটা হচ্ছে আমার আমার হাজবেন্ডের জন্য লাচ্ছা শ্যামাই করেছি, আর হাজবেন্ডের জন্য আমি কিশমিশ দিতে হয়েছে দিছি। আর নোয়াবি শ্যামাইতে আমি কিশমিশ দেই নাই, কেন স্যার একদম কিশমিশ পছন্দ করে না। তো হয়ে গেল আমার, আমি ঝালগুলোও করে ফেলছি, আমি ঝালটা দেখালাম না। এখন আমার শ্যামাইগুলা আমি ফ্রিজে ঢুকাই ফেলছি, আর ঝালগুলো আমি কিছুই মানে দেখালাম না। ঝাল আমি আসলে কাতল মাছের কোরমা করেছি, আর মুরগি রোস্ট, গরুর মাংস ঝাল, আর পোলাও করবো সকালে। আর এখন সকালে উঠে নাস্তা খেতে বসলাম আমি। সাদ সাদ খাওয়া নিয়ে রুমে চলে গেছে, আমি আর সাদের আপু বসলাম, ডিম পোস্ট কাবাব আর দুই পিস ব্রেড নিয়ে খেতে বসলাম। এখন সাদ আসলো যে তাকে নোয়াবি শ্যামাই দেওয়ার জন্য। ভিতরে ক্রিমটা এত সফট, আর উপরে শ্যামাইটা একদম মচমচে, ঘি সুগন্ধ চিনি আর গুঁড়া দুধের একটা কম্বিনেশন, অদ্ভুত মজা। সাদকে দেওয়ার পরে আমাকে চা দিল, এখন এক কাপ চা খাবো, চাটা খেয়ে শাওয়ারে যাব। শাওয়ার করে আসছি, শাওয়ার করে আসছি একটা, আসলে আমি এবার এদিকে কোনো কাপড় চোপড় নেই না, এটা দুই তিন মাস আগে আমার একটা সিম্পল ড্রেস ব্লকের কটন অনলাইন থেকে কিনেছিলাম, এটা নিয়েছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আমি আসলে সবাই, আমার সাউন্ডটা শোনা যাচ্ছিল না, আমি সবাইকে ঈদ মোবারক দিচ্ছিলাম। এখন বিসমিল্লাহ করলাম সকালের ঈদের সময়, খালাকে দিলাম, খালাকে নিয়ে পাশে নিয়ে বসলাম, বসে দুজনে সেমাই খেলাম। দুজনে বসে একসাথে নিচে বসে খেলাম, প্রথমে চেয়ারে বসছিলাম, পরে খারাপ দেখা যায় এটা, খালার সাথে তারপর খালার সাথে নিচে বসে খেলাম। আমার ব্লগটা এখন আপাতত শেষ করি, আরেকটা ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।